আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি ইমেজের মধ্যে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্টস এবং অথরের নাম অ্যাড করা যায়, এবং একটি ভিডিওর মধ্যে কিভাবে টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ, কমেন্টস, কন্ট্রিবিউটিং আর্টিস্টের নাম অ্যাড করা যায়, এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আমাদের ইমেজ ফাইল এবং ভিডিও ফাইলে চলে যাই। আমরা ভিডিওতে কি অ্যাড করব তা আমরা পূর্বেই লিখে নিয়েছি। আমরা ভিডিও এবং ইমেজের ফাইল নাম দিব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওওপি, পিএসপি বাংলা টিউটোরিয়াল 07, ক্লাস কনস্ট্যান্ট। তো এই নামে আমরা দুইটা ফাইলকে আমরা রিনেম করে নেই, এবং আমরা এখানে টাইটেল ইউজ করব, ট্যাগ ইউজ করব, এগুলো আমাকে কপি করে নিতে হবে। আমরা টাইটেলকে কপি করে নিই, কপি করে নিয়ে আমরা ইমেজের উপর রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব, যে ডিটেলসে যে আমরা এখানে টাইটেল দিয়ে দিব। আমরা সাবজেক্টটা আমরা সেম রাখতে চাই, সেজন্য আমরা সাবজেক্টও দিয়ে দিলাম, এবং রেটিংয়ের ক্ষেত্রে আমরা 5 স্টার দিব, এটা ব্ল্যাঙ্ক থাকবে। আমরা 4 স্টারে ক্লিক করে তারপরে 5 স্টার ক্লিক করব, অ্যাপ্লাই করব, ওকে করব। আবার আমরা রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, এখান থেকে আমরা ডেসক্রিপশনটাকে নিয়ে আসবো বা ট্যাগকে নিয়ে আসবো। টোটালটা আমরা কপি করে আমরা আবার ইমেজে চলে যাব, রাইট ক্লিক করে প্রপার্টিসে যে আমাদের এখানে ডিটেলসে যাব, যে ট্যাগসের মধ্যে ক্লিক করব এবং পেস্ট করে দেব। আমরা যদি কমেন্টস অন্যটা দিতে চাই তাও দিতে পারি। আমরা যে ট্যাগগুলো ইউজ করেছি সেগুলোই আমরা এখানে ইউজ করব। কপি করাটা পেস্ট করে দিলাম। আমরা এখান থেকে অথরের নাম দিয়ে দিব, MONERUZZAMAN, মনিরুজ্জামান দিয়ে দিলাম, অ্যাপ্লাই করি, ওকে করি। আমরা আবার রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, ডিটেলসে যাব। দেখুন আমাদের এটা ফিক্সড হয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে আমাদের এটা স্টার নাও আসতে পারে, সেক্ষেত্রে আমরা প্রথমে 4 স্টারে ক্লিক করব, তারপরে 5 স্টারে ক্লিক করব। এখান থেকে আমরা আরও দিতে পারি, ক্যামেরা মেকার দিয়ে দিতে পারি, MONERUZZAMAN, মনিরুজ্জামান, অ্যাপ্লাই করে। বাইরে ক্লিক করলে আমাদের অ্যাপ্লাই অপশন আসবে, অ্যাপ্লাই করে ওকে করব। দেখুন আমরা যদি রাইট ক্লিক করে এখন দেখি, প্রপার্টিসে যাই, ডিটেলসে যাই, দেখুন আমাদের টাইটেল সেট হয়ে গিয়েছে, সাবজেক্ট সেট হয়ে গিয়েছে, রেটিং সেট হয়ে গিয়েছে, ট্যাগ সেট হয়ে গিয়েছে, কমেন্টস, অথর এবং ক্যামেরা সেট হয়ে গিয়েছে। তাহলে আমাদের ইমেজের মধ্যে এই আর্টিকেলগুলো আমাদের চলে আসলো। এখন আমরা ভিডিওর ক্ষেত্রে যাব। ভিডিওর ক্ষেত্রে সেম, আমরা প্রথমে আমরা টাইটেলকে কপি করে নিয়ে আসব, কপি। এখন আমরা ভিডিওর মধ্যে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, যে আমরা ডিটেলসে যাব, এখান থেকে টাইটেল দিয়ে দিব। আমরা যদি সাবটাইটেল সেমই রাখতে চাই তাহলে এটাই দিয়ে দিব, পেস্ট করে দিলাম। 4 স্টারে ক্লিক করে তারপরে 5 স্টারে ক্লিক করব, অ্যাপ্লাই করে ওকে করব। তারপরে আমরা আবার ট্যাগগুলোকে নিয়ে আসার জন্য কপি করে আমরা আমাদের ভিডিওতে চলে যাব, রাইট ক্লিক করে প্রপার্টিস, ডিটেলস। এখানে আমরা দেখুন আমাদের একবারে হয়নি, রেটিংটা হয়নি, রেটিং আমরা আবার দিয়ে দিই। 4 স্টারে ক্লিক করে 5 স্টারে ক্লিক করলাম, অ্যাপ্লাই করলাম, 4 স্টারে ক্লিক করে 5 স্টারে ক্লিক করলাম, অ্যাপ্লাই করে দিলাম। আমরা ট্যাগটা যেটা কপি করে নিয়ে আসছি এটা পেস্ট করে দিলাম। কমেন্টস আমাদের অন্যটাও দিতে পারে বা সেমই আমরা পেস্ট করে দিলাম। এইখানে আমরা কন্ট্রিবিউট আর্টিস্টের নেম দিয়ে দিই, আমরা চ্যানেল যদি থাকে চ্যানেল নেম দিয়ে দিব, এখানে মনিরুজ্জামান। আমরা এটাকে কপি করি, কপি করে কোন ইয়ারে আমরা পাবলিশ করতেছি, 2020-তে পাবলিশ করতেছি ইয়ারটা দিয়ে দিলাম। প্রডিউসার, ডিরেক্টর, প্রডিউসার, রাইটার, পাবলিশার, কন্টেন্ট প্রোভাইডার, কন্টেন্ট কে প্রোভাইড করেছে তার নাম আমরা দিয়ে দিলাম, অ্যাপ্লাই করে ওকে করলাম। এখন আমরা যদি রাইট ক্লিক করে প্রপার্টিসে যেয়ে দেখি আমাদের সবগুলো সেট হলো কিনা, দেখুন আমাদের টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগস, কমেন্টস, তারপরে আমাদের কন্ট্রিবিউট আর্টিস্ট, ডিরেক্টর, প্রডিউসার, রাইটার, পাবলিশার, কন্টেন্ট প্রোভাইডার সবার নাম সেট হয়ে গেছে। আমরা ওকে বাটনে ক্লিক করলাম। এই যে আমরা সেট করলাম, এটা আমাদের এসইওর ক্ষেত্রে কাজে দিবে। এই কিওয়ার্ডগুলো আমাদের যখন কেউ সার্চ করবে তখন আমাদের এই ইমেজ বা এই ভিডিওটি সামনে আসবে।
প্রথমে আমরা এই কিওয়ার্ডগুলা এবং এই টাইটেলগুলো আমরা গুগল থেকে সার্চ করে আমরা আগে আগে থেকে সেট করে নিব ইমেজে এসইও করার জন্য। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।